দর্শক বিন্দু, অনেকগুলো বাচ্চা রেডি হয়েছে বিক্রি করার জন্য। তো আপনাদের আমি দেখাচ্ছি, যারা হাই ফ্লায়ার কবুতর পোষেন, মানে হাই ফ্লায়ার জন্য সবচেয়েতে বেস্ট, খুব ভালো ফ্লাই করতে পারবেন, সবচেয়ে ভালো নজর এই কবুতরগুলার। তো আমি দেখাই কবুতরগুলো, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বলবেন। এগুলো হচ্ছে সব টেরি ম্যাক্সিমাম, একটা অথবা ক্রস আছে, এবং এখানে আছে হচ্ছে ডাবলা কবুতর, এপাশে আছে বাচ্চা 1-2 দিন পাকের, এবং এখানে এখানে 2টা বাচ্চা রেডি হয়েছে, যে এদের বাচ্চা টেরি, এখনো আলাদা করিনি এগুলা। এগুলো হচ্ছে সব টেরি, ওদের বাবা মা আবার টিম নিয়ে বসে আছে, ওদেরকে আলাদা করে দেব। এবং আরও কিছু বাচ্চা আপনাদের দেখাচ্ছি, তো সবগুলা ম্যাক্সিমাম টেরি এবং ডাবলা কামাগারও আছে, যে যেটা পছন্দ আপনারা যদি কনফার্ম করেন আপনাদেরকে দেওয়া যাবে। এটাও টেরি বাচ্চা, এবং উপরেও আছে টেরি, এবং ছোটো মতা মাদি আছে, বেনারস বাচ্চা আছে, এবং এটা হচ্ছে কালদম মাদি, এবং আরও অনেক কিছু অনেক মাদি আছে যেগুলো হচ্ছে টেরি ব্রিডের, যে এখানে আছে বাচ্চা সহ এবং মাদি, এই যে মাদিগুলো, এটাও মাদি, এই যে নিচেরগুলো হচ্ছে বাচ্চা, ওই পাশেটা হচ্ছে মাদি অ্যাডাল্ট, এটা খুব ছোটো সাইজের টেরি, এবং ওর বাবা মা দুবাইয়ের, ওর ফ্লাই অনেক ভালো, ওকে ওরা দেখানো যাবে। এই কতক্ষণটা বললাম না, আপনারা যদি দেখতে চান বাড়িতে এসে উড়ে দেখে নেবেন। এগুলো হচ্ছে বাচ্চা, আর এই বাচ্চাগুলো এখনো বাহিরে ছাড়া হয়নি, এটাও বাচ্চা, এটা অনেক বড় সাইজের টেরি। আপনাদের মনের মতো গেট আপ চাইলেও দেওয়া যাবে, অ্যাকচুয়ালি ওদের যখন আলাদা খাঁচায় রাখা হয় তখন ওদের গেট আপ অন্যরকম, খুব গেট আপ নিয়ে দাঁড়ায়, তো অনেক সময় অনেকেই গেট আপ দেখে পছন্দ করে না। আসলে আপনারা টেটির মধ্যে সব টেটি গেট আপ বলা, টেটির মধ্যে গেট আপ পাবেন। এই হচ্ছে বাচ্চাগুলো সব, এগুলো বিক্রির জন্য, আপনারা যদি চান যে কোনো ধরনের বাচ্চা আপনাদেরকে দেওয়া যাবে। অনেকগুলো বাচ্চা আবার রেডি হয়েছে, এই যে এখানেও ঢাবওয়ালার বাচ্চা রেডি হচ্ছে, দেখুন ওরাও এটি হবে হচ্ছে ডাবলার বাচ্চা, সেই লেভেলের ফ্লাই এগুলো ডাবলারও, এগুলো হচ্ছে টেরি, পিওর টেরি কবুতর, কবুতরের ডিম আছে ইনশাআল্লাহ, যে কোনো ব্রিড চাইলে দেওয়া যাবে, তবে সবচেয়ে বেশি টেরি মাদি আছে, আপনারা চাইলে মাদি সংগ্রহ করতে পারেন, এবং যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, এখানেও টেরি আছে, বাট টিম আছে, ওদের ওদেরও বাচ্চা আছে, সব পেয়ারেরই মোটামুটি বাচ্চা আলাদা করা আছে, আপনারা চাইলে নিতে পারেন, দেখে নেবেন, ইনশাআল্লাহ ঠকবেন না, আর সবচেয়ে ভালো জাত এবং ভালো ব্রিডই দেওয়া হবে। তো আরেকবার একটু দেখাই, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, দেখাতে পারেন বা কমেন্টসে জানাতে পারেন, এবং আলাদা পিক চাইলেও দেওয়া যাবে। এটা হচ্ছে ক্রস ব্রিড, বলবো না কি জাত, হ্যাঁ, তবে এর মধ্যে 35 আছে এবং অন্যান্য জাতও আছে, কয়েকটা মিলে একটা হেভি একটা কবুতর, ওকে ছাড়বো বাহিরে কিছুদিন পর, দেখবো টেস্ট করবো ফ্লাইটা কীরকম, তারপর আপনাদের জানানো যাবে ইনশাআল্লাহ। ডাবলা ডাবলও হারাইছি বাড়ি চিনাতে গিয়া, ডাবলও বাড়ি মানে চিনাতে গিয়া প্রায় 4 পিসের মতো হারাইছি, মানে অনেক টেম্বার থাকে কবুতরগুলো, যার কারণে কবুতরগুলো হারায়, ছোটোতেই উড়ার জন্য ব্যস্ত থাকে, তো
দৌড় মারে এদিক সেদিক, আর কারো খপ করে পড়লে আর কবুতর গুলো পাওয়া যায় না। তো ভালো থাকবেন এবং কমেন্টসে জানাবেন যদি কারো কোনো প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।